নতুন চিন্তা সৃষ্টি করে দিয়েছি মুমের মাঝে। চিন্তাটা কি, চিন্তা কি চলে আসে? আপনি এখন চায়নার দিকে তাকান, মাকে করোনা ভাইরাস ধরেছে, সন্তান করোনা ভাইরাস আক্রান্ত হয় নাই, মা হসপিটালাইজড, তাকে একটা নির্দিষ্ট এরিয়াতে রাখা হয়, বের হতে দেওয়া হয় না, মা জানে আমি বাঁচবো না, সন্তান দূর থেকে মাকে একটু দেখে দেখে বলে মা আমি কাছে আসতে পারবো না, চোখের পানি ফেলে, মা কাঁদে আহারে বাবা তুই আমার কাছে আয়, সন্তান বলে মা আমি তোমার কাছে আসবো না, কারণ আমি তোমার কাছে যদি আসি তাহলে তো আমি আক্রান্ত হয়ে যাব। মা বলে বাবা তোরে আমি অনেক কুটি কুলি পিঠে আদর করেছি, ছোটকালে আদর করেছি, তুই আমার কাছে আয়, আমার মৃত্যু মুহূর্তে তুই আমার কাছে আয়। ছেলে দূর থেকে বলে মা আজকে তোমার কাছে আমি যেতে পারবো না, কারণ তোমাকে আমি ভালোবাসি ঠিক, কিন্তু তোমার থেকে আজকে আমি নিজেকে বেশি ভালোবাসি, আর এটার নাম হলো ইয়া নাফসি। এটার নাম কি? ইয়া নাফসি, আমি বাঁচতে চাই, তুমি মরে যাও আমার কিচ্ছু নাই, কিন্তু আমি আজকে বাঁচতে চাই, কারণ আমি জানি তোমার কাছে গেলে আমি বাঁচবো না, আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত করবে, সুতরাং মা আমি তোমার কাছে যাব না। মা চেয়ে থাকে ছেলের দিকে, ছেলে চেয়ে থাকে মার দিকে, ঝরঝর করে পানি ফেলে, কিন্তু একজন আরেকজনের কাছে যায় না। ছেলে বলে মা ইয়া নাফসি আজকে তোমার কাছে আমি নাই। সন্তানকে আক্রমণ করেছে বুলে, কুলের সন্তান, কুলের সন্তানকে আক্রান্ত করেছে, গ্লাসের ভেতর ঢুকিয়ে রেখেছে, গ্লাসের ভেতর সন্তান যখন বাবাকে দেখলো মাকে দেখলো সে চিৎকার আরম্ভ করলো, মার কাছে যাবে, ছোট্ট বাচ্চা, মা ছাড়া থাকতে পারে না, বাবা ছাড়া থাকতে পারে না, একটা গ্লাসের ভিতর বাচ্চাটা, মা মা বলে চিৎকার করছে, মা দূর থেকে চোখের পানি ফেলে ফেলে বাচ্চার দিকে তাকিয়ে তাকে বাচ্চার কাছে যায় না, বাচ্চার কাছে যায় না, বাচ্চার কাছে ঘেসে না, দূর থেকে শুধু হাত ধরে বাচ্চাকে সান্ত্বনা দেয়, আর চোখের পানি ফেলে ফেলে বাচ্চার দিকে তাকিয়ে আছে, বাচ্চা ছোট্ট বাচ্চার কাছে যায় না। মা বলে বাবা তোমাকে তো আমি আমার বুকে স্থান করে দেই, তুমি তো আমার তেমন সন্তান, আমার পেটের পর তোমার স্থান হলো আমার বুকে, কিন্তু আজকে কিন্তু তোমার কাছে আমি যাব না, আজকে যদি তোমার কাছে আমি যাই আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাব, আজকে কিন্তু তোমার থেকে আমার জীবনের দাম বেশি, সুতরাং আজকে আমার জন্য আমি হয়ে গেলাম ইয়া নাফসি, আমি ইয়া নাফসি হয়ে গেলাম। আজকে মানুষগুলি সেখানে আপনি একটার পর একটা দেখেন, যদি করোনা ভাইরাসে কাউকে আক্রান্ত করে আর পরিবার সমাজের কেউ তার কাছে যায় না। বাংলাদেশে একটা ঘটনা, সে এসেছে সিঙ্গাপুর থেকে, একটা লোক সিঙ্গাপুর থেকে এসেছে, এমনি বেড়াতে আসছে, বেড়াতে আসছে, এখন গ্রামের লোকরা চাষটলে পেয়ে বললো হে তুমি কোত্থেকে আসছো, তুমি না সিঙ্গাপুর থাকো, কয় হ্যাঁ চলে আসছি, তোমার কি করোনা ভাইরাসে ধরছে, দিল এর মধ্যে ভেজাল লাগে, এখন করোনা ভাইরাস হইতে হইতে এখন দেখেন না চাষটলের মধ্যে একটা কথা কইলে কথাটা বলে এক ধরনের, যায় আরেক ধরনের, ঠিক ওই উল্টো কথা চড়ান বললো, আরে কিরি কিরি ব্যাপার, সিঙ্গাপুর থেকে আসছিল তারে করোনা ভাইরাসে ধরছে, কিন্তু একজনের করে জিজ্ঞাসা করছে কেন আসছা, তোমার না ওইখানে না করোনা ভাইরাস আছে, শুধু এতটুকু বলেছে কিন্তু সরে গেছে কি, এরে করোনা ভাইরাসে ধরছে, গ্রামে ছড়ে গেছে, তার বউর কানে গেছে যে জামাইয়ের করোনা ভাইরাস, কোত্থেকে জানছে, শ্বাসতলে বই বই কথা চলছে, হসপিটাল নিয়ে গেছে, বউ কয় আমি আর এই জামাইয়ের ঘর করবো না, বউ এবং ভাগছে বাপের বাড়িতে, বউ কয় না না এই জামাইয়ের কাছে থাকা থাকবে না, কারণটা কি, কানে চলে আসছে করোনা ভাইরাসে, যে বউ কি করছে বাড়ি ছেড়ে এখন নিজের বাপের বাড়িতে, কোন আমার জামার সাথে থাকবো না, এটার নাম হলো ইয়া নাফসি। নামটা কি? ইয়া নাফসি। এমিয়া একটু নিদর্শনটা দেখে নেন, ওই আখেরাতের ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন তুমি আখেরাতের দৃশ্য দেখতে চাও, একটু চায়নার দিকে তাকাও, ওই চায়নার দিকে তাকালে তুমি আখেরাতের দৃশ্য দেখতে পারবা, তোমার বাপ বলবে তোরে আমি চিনি না ইয়া নাফসি, তোর মা বলবে তোরে আমি চিনি না ইয়া নাফসি, সন্তান বলে মা তোমার আমি চিনি না ইয়া নাফসি, স্ত্রী বলবে স্বামী তোমার সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই ইয়া নাফসি, নবী পর্যন্ত বলবে আজকে আমি ইয়া নাফসি, শুধু একজনই বলবেন ইয়া হাবলি উম্মানি উম্মাতি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।